আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো কালো জাম মাখা। এই কালো জাম মাখাটা খেতে সত্যিই খুব সুন্দর লাগে। এখানে আমি কয়েকটা কালো জাম খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম আর হাত দিয়ে হালকা করে ফাটিয়ে দিচ্ছি। টুকরো পাতিলেবুর রস আমি এর উপরে চেপে চেপে দিয়ে দিলাম। আর এখানে আমি সামান্য একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর আমি এর ভেতরে পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি। এবার এর উপরে আমি হাফ চামচ পরিমাণ চিনি ছড়িয়ে দিলাম। ঢাকনা চাপা দিলাম। আমি এটা একটা টিফিনের মধ্যে করেছিলাম। এইবার টিফিন বক্সটা আমি হাত দিয়ে বাড়ি দিয়ে দিয়ে নিচ্ছি, যাতে পুরো মশলাটা এই কালো জামের সাথে মিশে যায় আর খুব সুন্দর যেন খেতে হয়। দেখো কালো জামগুলো কতটা নরম হয়ে গেছে আর মশলাটা পুরোপুরি ঢুকে গেছে। দোকানেও যখন বিক্রি করে দেখবে তোমরা এইভাবে হাত দিয়ে ওরা ঝাঁকিয়ে দেয়, যাতে মশলাটা খুব সুন্দর ভেতরে ঢুকে যায়। আর এই কালো জাম মাখাটা খেলে এর ভেতরে যে কষ কষ ভাবটা থাকে সেটা আর বোঝা যায় না, খেতেও লাগে অসাধারণ। আর রেডি হয়ে গেছে কালো জাম মাখা। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো আর নিচে সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দাও। কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদের মতামত। তোমরা আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো, যার লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।